पश्चिम बर्धमान, अचानक कोल हैंडलिंग प्लांट का ढांचा ढह गया। लगभग 150 श्रमिकों की जान बाल-बाल बची। कर्मचारियों का आरोप है कि प्रशासन की लापरवाही के कारण यह हादसा हुआ। मामला ACL के सोनपुर बाजारी प्रोजेक्ट का है। सोनपुर बाजारी परियोजना के मजदूरों का सोमवार दोपहर करीब 1 बजे भयानक हादसा हो गया। उसी समय कोल हैंडलिंग प्लांट CHP का पूरा ढांचा अचानक ढह गया। सूत्रों के मुताबिक परियोजना में कोल हैंडलिंग प्लांट में रोजाना करीब 150 अस्थायी और अस्थायी कर्मचारी काम करते हैं। हादसे के वक्त टिफिन का समय होने के कारण मजदूर कहीं और टिफिन ले रहे थे। श्रमिकों को डर है कि काम के दौरान दुर्घटना होने पर कई श्रमिकों की मौत हो सकती थी। परियोजना सूत्रों के अनुसार कोल हैंडलिंग प्लांट को पहली बार 1996 में चालू किया गया था। आज के एक्सीडेंट आज के सीट पर धसे पड़े गलो, बहुत लोग बेचे गलो। हमरा ओखने 40 जन मतलब काज करतम, तो 40 जन मध्ये किछु लोग नीचे छिलो। ओई टाइम टाते खूब दौड़ मेरे दे तो कि दू चारटे लोकर चोट घा लेगेछे। एखोनो पर्यन्त कोन खबर पेछना भितर लोक मने आरो आछे किना बोलते पाछी ना। हमरा एखोन तदन्त चलछे आमादेर, तो आमादेर एखोन जे वर्काररा आछे एखोन सब मानुष असहाय पड़े गेछे। आमि कि आर बोलबो, आमादेर तो सब किछु तो हारिये गेलो। आमरा खाबो कि चलबे कि करे, आमादेर काज जोग देछे ম্যানেজমেন্ট তো বলছে কাজ দিতে পারবো না। এই এক মাস দু মাস আগে থেকে বলেছিল যে কাজ দিতে পারবো না। চারটি লোক আমাদের বসাই দিয়েছে, আবার আমাদেরকে বসাবার প্ল্যান ছিল, তার আগে আমাদের প্ল্যানটা আগে এইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই স্যার আর কি বলবো, বলার কিছু নেই আমাদের। আর কারো চোট লেগেছে আপনাদের? চোট তো লেগেছে, এখন এখন হসপিটালে গেছে, কি লেগেছে এখন বলতে পারছি না। এখন কিছু লোক ঢুকে আছে, এখন দেখি, এখন আমরা সব তদন্ত করছি যে কোথায় কি লোক আছে কিনা দেখছি এখন। আচ্ছা, কি নাম আপনার? আমার নগেন রয় দাস। এখানে কর্মী? অস্থায়ী কর্মী? অস্থায়ী কর্মী, ঠিকাদার কর্মী। क्या हुआ था प्रॉब्लम? ECL का मेंटेनेंस लापरवाही के कारण ये घटना दुर्घटना घटा। अच्छा, बहुत दिन पहले से दिया हुआ था जो डेंजर जोन है ये। अच्छा, लेकिन इसको कोई रिपेयर का कोई ये नहीं हुआ। अच्छा अच्छा, आप लोग कभी बोला है मैनेजमेंट को ऐसा? बहुत पहले से, बहुत पहले से। आज किसी को चोट लगा है? नहीं, इसके लिए बहुत पहले से ही बोला गया था, बहुत साल पहले से ही बोला जा रहा है। क्या नाम है आपका? विजय यादव जी, प्राइवेट वर्कर। এত বড় এই দুর্ঘটনা কি বলবেন? কি বলবো, এটা হচ্ছে ম্যানেজমেন্টের দিশাহীন, যে ম্যানেজমেন্ট কিভাবে মানুষের মানে ওয়ার্কারদের উপর এদের কোনো প্ল্যানিং নেই। আপনারা হয়তো জানেন না, 6 থেকে 7 মাস আগে এটা যে টেস্টিং করতে এসেছিল তারা কিন্তু এটাকে ক্লোজ করতে বলেছিল। আজ পর্যন্ত ম্যানেজমেন্ট নিজের ইয়েতে, আজকে যদি ধরুন কোনো দুর্ঘটনা ঘটে যেত, আজকে 30 থেকে 40 জন এখানে স্পট ডেড। আমরা এই যে ঘটনাটি ঘটেছে এর পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া আমরা আপনাদের মারফতে আমরা দাবি জানাই যে হাই পাওয়ার যা আছে কমিটি আসুক, এটা ইনকোয়ারি হোক এবং যারা এর পেছনে আছে তাদের উপযুক্ত শাস্তি হোক। এটা কার গাফিলতিতে অ্যাকচুয়াল হয়েছে? এটা সেফটি অফিসার আছে এখানে, যিনি ইনচার্জ আছেন, তাদের নেতৃত্বেই হয়েছে। তারা শুধু এসি গাড়িতে ঘুরে বেড়ায়, তারা কোনো কিছু দেখে না, সেফটি জিনিসটা মানুষে দেখে না, শুধু ওয়ার্কার দিকে খাটাবে। কোনো কর্মী কি চোট লেগেছে? না, কোনো ভয় ভয় দুর্ঘটনা কি বলবেন আপনারা? ভয় ভয় দুর্ঘটনা বলতে দেখুন, এটা আমাদের অ্যাকচুয়ালি এটা পুরাতন সিজ। এখান থেকে একটা অ্যাকচুয়াল আমাদের এখান থেকে আউটপুটের যে ট্রান্সপোর্ট হয়, এখান থেকে সেই আউটপুটের ট্রান্সপোর্টটা হয়, এখানটা একদিন নয় দীর্ঘদিন ধরে এটা সার্ভে অফ হয়ে আছে। এবং এটা প্রতিদিন যেটা আমাদের সেফটি মেজারমেন্টের যে একটা বুক হয়, সেই মেজারমেন্টের সেফটি ম্যানেজমেন্ট প্রতিদিন ইন্সপেকশন করে, সেই ইন্সপেকশন কী করেছে না করেছে তার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট কিন্তু এখানে প্রতিদিন তৈরি হয়। এবং আমরা আজকে ম্যানেজমেন্টের তরফ থেকে বলুন, আমরা আজকে আমাদের ইউনিয়নের তরফ থেকে বলুন বা আমাদের আজকে আমাদের ওয়ার্কারের পক্ষ থেকে বলুন, আমরা কিন্তু এটা সম্মিলিতভাবে দাবি রেখেছি যে আপনি যে ইন্সপেকশন করেছেন তার ইনকোয়ারি রিপোর্টটা আমাদেরকে দেখান, ডেলি বাই ডে বাই ডে যেটা হয়। তারপর আমাদের যেটা আমার আরেক কলিগ বলতে পারেন, আমার আরেক ইউনিয়নের নেতা উনি বললেন যেটা সার্ভে অফের জন্য এটা আমাদের ইয়ে বলে গেছিলো, এটা বন্ধের ক্লোজ করার জন্য এটা একটা আমাদের রিপোর্ট কিছুদিন আগে দিয়ে গেছিলো। আমরা আপনাদের মারফত DGMS তথা এবং আমাদের হাই পাওয়ার কমিটির কাছে একটা আপিল রাখবো যে এইভাবে যদি আমাদের কি বলবো যে ম্যানেজমেন্টের মানে লাপরওয়াহির জন্য যদি আজকে এখানে যদি কিছু ইনসিডেন্ট বা কিছু ফ্যাটাল হয়ে যেত, কেউ যদি ওয়ার্কার কোনো মানে আজকে আঘাতপ্রাপ্ত হতো, কিন্তু আমরা আজকে মানে কোনোভাবেই হয়তো নিজের কাছেও নিজে আমরা মানে কি বলবো নিজেকে ক্ষমা করতে পারতাম না, ওয়ার্কারের কাছেও আমরা আজকে এটা আমরা ইয়ে হয়ে যেতাম। কোনো হতাহত কিছু খবর আছে না? হতাহত কি একটা সৌভাগ্য বলতে পারেন, এটা যে মা দুর্গার আশীর্বাদ যে আজকে এখানে কোনো ওয়ার্কার সেই টাইমে যখন হুড়মুড়িয়ে পড়ে সেই টাইমে সব ওয়ার্কার নিচে এসেছিল টিফিন করতে, এবং সেই মুহূর্তে তারা দৌড়ে পালিয়ে যায়। যদি সেই মুহূর্তে তারা দৌড়ে পালিয়ে যেত, টিফিন টাইম না হতো, তাহলে আজকে কী যে হতো মানে আমরা হয়তো কথায় প্রকাশ করতে পারবো না, সেটা এমন পরিস্থিতি দাঁড়াতো আজকে।
এই মুহূর্তে আপনারা তদন্ত চাইছেন? আমরা নিশ্চয়ই তদন্ত চাইছি। এখানে আমাদের যিনি সেফটি অফিসার তিনি এসছেন আমাদের বেড়াতে, তিনি হয়তো শ্বশুর ঘরে যিনি যান, যেমন যান না জামাই, সেই অবস্থা প্রতিদিন এখানে কোনো ইনকোয়ারি নেই, কোনো কিছু নেই। সেফটি অফিসার এমনভাবে তিনি আসছেন যেন তিনি কিছুই জানেন না, তিনি কিছুই করেননি। তার এই এটা মানে কি বলবো, তার মানসিক